প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়্যাক্ট জেসের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। বেসিক্যালি এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব একটি রিয়্যাক্ট প্রজেক্টের ফাইল স্ট্রাকচার কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি আমার এক ছোটো ভাইকে দেখাচ্ছিলাম যে একটি রিয়্যাক্ট প্রজেক্টের ফাইল স্ট্রাকচার কেমন হওয়া উচিত, তো মাথায় আসলো আপনাদের সাথেও শেয়ার করি, হয়তোবা আপনাদের কাজে লাগবে। বেসিক্যালি ফাইল স্ট্রাকচার কোম্পানি ওয়াইজ ব্যারি করে, পার্সন টু পার্সন ব্যারি করতে পারে, বাট যে স্ট্যান্ডার্ড প্রসিজিওর আমি ফলো করি একটি রিয়্যাক্ট প্রজেক্ট সেট আপ করার জন্য, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিও টিউটোরিয়ালে। তো এখানে আপনারা কী দেখতে পাচ্ছেন, আমি প্রজেক্টের জন্য ডেফিনেটলি এডিটর হিসেবে বিএস কোড ইউজ করছি এবং ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ইউজ করছি, এবং ডিবাগিং টুল হিসেবে নর্মালি আমি যেটা ইউজ করি আপনারা দেখেছেন আমি রিয়্যাক্ট ডেভেলপার টুল ইউজ করি এবং রিডাক্সের জন্য রিডাক্স ডেভেলপমেন্ট টুল ইউজ করে থাকি। ওকে ফাইন, তো এখানে এবার আমি চলে যাব ফাইল স্ট্রাকচার, যেমনটা কথা বলতে যাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে কীরকম ফাইল স্ট্রাকচার বা ডিরেক্টরি স্ট্রাকচার হওয়া উচিত একটি রিয়্যাক্ট প্রজেক্টের জন্য। আগেই বলে নিচ্ছি এর জন্য আসলে কোনো নিয়ম নেই, ধরাবাঁধা নিয়ম নেই যে সেটা মানতেই হবে, পার্সন টু পার্সন বেরি করতে পারে এবং কোম্পানি ওয়াইজও বেরি করে, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে কাজ করে থাকে। ওকে, তো চলুন দেখে নেই কীভাবে আমি যেটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট প্রজেক্ট তৈরি করেছি, জাস্ট ওয়েলকাম মেসেজটা এখানে প্রদর্শন করছি, দ্যাটস ইট, এর চেয়ে বেশি কোনো কিছু করছে না। ফাইন, এবার যে কাজটা করব, প্রথমে আমি যে কাজটা করি নর্মালি, আমি সোর্সের মধ্যে একটি প্রজেক্ট সেট আপ করার সময় আমি রাউটস একটি ফোল্ডার তৈরি করি। এই রাউটস ফোল্ডারে আমার রাউটিংয়ের যা কাজ আমি সেগুলো এখানে করে নিই। সাপোজ এখানে আমি ইন্ডেক্স ডট জেএস ফাইলটা নিলাম এবং এই ইন্ডেক্স ডট জেএসে আমার ডিফল্ট যে জিনিসগুলো সেট আপ করা দরকার সেটা সেট আপ করে নিই। দেন প্রাইভেট রাউটের জন্য আমি চাইলে এখানে প্রাইভেট রাউট ডট জেএস নামে একটি ফাইল তৈরি করতে পারি, প্রাইভেট রাউট ডট জেএস, অ্যান্ড প্রোটেক্টেড রাউটের জন্য আরেকটি ফাইল এখানে আমি তৈরি করতে পারি, প্রোটেক্টেড রাউট ডট জেএস, দ্যাটস ইট। তো রমজান মাস চলতেছে, হয়তোবা কথার মধ্যে এত স্পিড পাচ্ছি না, অনেক সময় থেমে যাচ্ছি, সেই জন্য দুঃখিত। তো যাই হোক, রাউটসকে কী করি আমরা, অ্যাপ থেকে ইউজ করি, এটা হচ্ছে প্রথম কাজ, যে অ্যাপ থেকে আমি জাস্ট অ্যাপের মধ্যে শুধু রাউটকে অ্যাক্সেস করবো আর কোনো কিছুই করবো না, এটা হচ্ছে আমার টার্গেট, দ্যাটস ইট। অ্যান্ড দেন রাউটসের কাজ, যেমনটা আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে থাকবেন যে রাউটসের কাজ হচ্ছে কি, আমরা রাউটস এরকম করি, অলরেডি আপনারা আমার রাউটসের ভিডিও দেখে নিয়েছেন এবং রাউটস কি সেটা বুঝতেও পেরেছেন। তারপর এখানে বলে নিচ্ছি স্ল্যাশ ইউজার দেওয়া মাত্রই কি হবে, সেই ইউজার পেজে সাপোজ আমাকে নিয়ে যাবে, বা স্ল্যাশ হোম দেওয়া মাত্রই, স্ল্যাশ হোম দেওয়া মাত্রই হোম পেজে নিয়ে যাবে, অথবা স্ল্যাশ অ্যাবাউট দেওয়া মাত্রই কোথায় নিয়ে যাবে, অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তো আবার বলে নিচ্ছি অ্যাপ থেকে রাউটসকে ইউজ করি, রাউটসের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় একটা পেজে নিয়ে যাওয়া এবং এই পেজটা আমার তৈরি করতে হবে। এবার তো পরবর্তী ফোল্ডার যেটা চলে আসে বাই ডিফল্ট সেটা হচ্ছে পেজেস ফোল্ডার। তো পেজেস ফোল্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো ডিরেক্টরি সাব ডিরেক্টরি থাকতে পারে। সাপোজ আমি এখানে হোমের জন্য একটি পেজ নিচ্ছি হোম, অ্যান্ড দেন এখানে আরও কিছু পেজ নিতে পারি, সাপোজ অ্যাবাউটের জন্য নিচ্ছি অ্যাবাউট, অ্যান্ড দেন এরকম কন্ট্যাক্ট পেজ। সো এখানে আমার পেজের জন্য ফোল্ডারগুলো দিয়ে নিলাম, অ্যান্ড দেন এগুলোর মধ্যে আমি যে কাজটা করতে পারি ইন্ডেক্স ডট জেএস, দেন অন্যান্য ফাইল প্রয়োজন হলে সেগুলো নিতে পারি। তো প্রত্যেকটির জন্য ইন্ডেক্স ডট জেএস নেই সাধারণত। দেন সাপোজ আমি এখানে বোঝানোর সুবিধার্থে একটি এক্সাম্পল আপনাদের দেখাতে যাচ্ছি। তো সাপোজ এখানে হোম যেটা তৈরি করলাম তার জন্য যদি আমি এখানে হোম ডট জেএস দিতাম তাহলে কী হতো, যেটা অনেকবারই আপনারা দেখেছেন, তারপরে এখানে আমি দেখাচ্ছি। আমি যদি এখানে হোম ডট জেএস দিই অ্যান্ড দেন আর এফ সি দিই, এই জায়গায় আর এফ সি দিয়ে আমি বেসিক স্ট্রাকচার তৈরি করছি। এবার সে ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য এমনটা করছি, তো অ্যাপ ডট জেএস থেকে যদি আমি হোমকে ব্যবহার করতে চাই এই জায়গায়, সেক্ষেত্রে আমরা কী করব, হোমকে ডেফিনেটলি অটো ইম্পোর্ট করা হয়ে যাচ্ছে উপরের দিকে, যেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। যদি উপরের দিকে এখানে খেয়াল করেন কীভাবে এই হোমটা পাচ্ছে, সে প্রথমে পেজেস ফোল্ডারে যাচ্ছে, দেন হোম ফোল্ডারে যাচ্ছে, দেন হোম জেএসকে সে কী করছে, ইম্পোর্ট করছে। এই পার্টটা এখানে খেয়াল রাখাটা খুবই জরুরি, প্রথমে পেজেস ফোল্ডার, দেন হোম ফোল্ডার, দেন হোম যে কম্পোনেন্ট সেটাকে। বাট আমরা ইন্ডেক্স ডট জেএস নর্মালি দিয়ে থাকি তো প্রজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমি এখানে ইন্ডেক্স ডট জেএস দিই সেক্ষেত্রে কী হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন, এবার একটি এখানে পাথ কিন্তু কমে গেল। সো ইন্ডেক্স ডট জেএস দেওয়া মাত্রই সে অটোমেটিক্যালি কী করবে, পেজেস থেকে হোম থেকে যে কম্পোনেন্টটা আছে ইন্ডেক্স ডট জেএসের সেই কম্পোনেন্টটাকে সে অটোমেটিক্যালি নিয়ে যাবে, এখানে এক্সট্রা আর পাথ অ্যাড করবে না। তো ইন্ডেক্স ডট জেএসে কিন্তু হোম অথবা যে কোনো কিছু আপনি লিখতে পারেন, এখানে ডেফিনেটলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হচ্ছে, বুদ্ধিমানের কাজ এবং সেটা করতে হবে। অ্যান্ড অ্যাপ ডট জেএসে কী হলো, এবার একটি পাথ কিন্তু কমে গেল, বাই ডিফল্ট সে ইন্ডেক্স ডট জেএস থেকে যেটা রয়েছে হোম সেটাকে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো আশা করি এই বিষয়টাও এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, সো ফার সো গুড, তাহলে পেজেসের ফোল্ডারের বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে স্ট্রাকচারটা কেমনভাবে যাচ্ছে, অ্যাপ থেকে আমরা রাউটসকে ইউজ করছি, রাউটস কী করছে, পেজেসকে ইউজ করছে,
দেন পেজে যে একটা পেজের মধ্যে আমি যদি এখানে একটা পেজে যাই, একটা পেজে অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে। এইখানে আপনি অ্যাসিঙ্ক্রোনাস যে কলগুলো করবেন, সাপোজ এপিআই কল করতে পারেন, এরকম অনেক কিছু এখানে করতে পারেন। তো একটা পেজে আবার অনেকগুলো কম্পোনেন্ট আমরা ব্যবহার করে থাকি, কম্পোনেন্টস ডেফিনেটলি একটা পেজ অনেকগুলো কম্পোনেন্ট থাকবে। তো কম্পোনেন্টের জন্য আমরা কী করি সেটা অলরেডি আপনারা অনেকবার দেখেছেন, কম্পোনেন্টস ফোল্ডার আমরা তৈরি করি। এবং এই কম্পোনেন্টস ফোল্ডারে বেসিক লেভেলের কম্পোনেন্ট থাকতে পারে, একটু কমপ্লেক্স লেভেলের কম্পোনেন্ট থাকতে পারে। সাপোজ বেসিক লেভেলের কম্পোনেন্ট বলতে একটা বাটন ডট জেএস নিলাম এবং এটার মধ্যে জাস্ট এটা কী করতে পারে, রিটার্ন করতে পারে, একটা বাটন রিটার্ন করতে পারে। দ্যাটস ইট, এখানে আমি দিচ্ছি সাপোজ বাটন বোঝানোর জন্য, দ্যাটস ইট। সো বাটন থাকতে পারে এখানে, দেন কার্ড থাকতে পারে, কার্ড ডট জেএস এরকম আমরা করতে পারি। আমরা চাইলে এটাকে আরও একটু বড়ো করতে পারি, সাপোজ যদি একটু কমপ্লেক্স কম্পোনেন্ট হয় তাহলে কমপ্লেক্স কম্পোনেন্টের ক্ষেত্রে এরকম করতে পারি, একটি ফোল্ডার তৈরি করে নিতে পারি। দেন সাপোজ কার্ড আমি তৈরি করবো, সেই জন্য কার্ড নামে একটি ফোল্ডার নিলাম। দেন এইখানের মধ্যে আমি চলে আসলাম কার্ড ডট জেএস, এবং এখানে চাইলে আরও কিছু ফোল্ডার হতে বা নিতে পারি, যাই হোক সাব ডিরেক্টরি থাকতে পারে। বাট বিষয়টা যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা চাইলে সিম্পল কম্পোনেন্ট তৈরি করতে পারেন, একটু কমপ্লেক্স কম্পোনেন্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আরও ফোল্ডার এখানে তৈরি করে নিতে পারেন। তো স্ট্রাকচার সো ফার সো গুড, আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। অ্যাপ থেকে আমরা রাউটসকে ইউজ করছি, রাউটসে যাওয়া মাত্রই আমরা যে পাথ হিট করব, সাপোজ স্ল্যাশ হোম, সো সেই স্ল্যাশ হোম পেজে আমাদের নিয়ে যাবে এবং একটা পেজে অনেকগুলো কম্পোনেন্টস থাকতে পারে। দেন এবার আসুন, আমরা যখন একটা কম্পোনেন্টস তৈরি করি, কম্পোনেন্টসে অনেক সময় ইমেজের প্রয়োজন হয়, কম্পোনেন্টসে অনেক সময় স্টাইল করার প্রয়োজন হয়, তাই না? তো সেই ইমেজের স্টাইলগুলো রাখার জন্য আমরা অ্যাসেটস ফোল্ডার তৈরি করি। এই সোর্সের মধ্যে সবগুলো কিন্তু আমি সোর্সের মধ্যে করছি, লক্ষ্য রাখবেন, অ্যাসেটস ফোল্ডার তৈরি করি। এবং এই অ্যাসেটস হচ্ছে আমার প্রজেক্টের যা যা অ্যাসেটগুলো সবগুলো এইখানে থাকবে। তো এইখানে থাকতে পারে আমার ইমেজেস ফোল্ডার, যার মধ্যে শুধুমাত্র ইমেজ থাকবে। দেন এইখানে থাকতে পারে আমার স্টাইলস ফোল্ডার, যেখানের মধ্যে আমার সিএসএসের বা অন্যান্য স্টাইলগুলো যেগুলো আমি গ্লোবালি ইউজ করতে চাচ্ছি সেগুলো এখানে রেখে দিতে পারি, অথবা চাইলে কম্পোনেন্ট ওয়াইজও স্টাইল আমি ব্যবহার করতে পারি। তো যাই হোক, অ্যাসেটসের বিষয়টা এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আমরা কনফিগ ফোল্ডার অনেক সময় ব্যবহার করি, যার সাহায্যে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সেট আপ করি। তো এখানে আমি যদি আরেকটা ফোল্ডার নিই আপনাদের দেখানোর জন্য, কনফিগ নামে একটি ফোল্ডার নিচ্ছি, ওকে? তো ভবিষ্যতে আপনারা দেখবেন আমি প্রজেক্ট যখন করবো এই কাজগুলো অনেকবারই করবো, বাট অ্যাটলিস্ট একটা ফাইল স্ট্রাকচারের বেসিক আইডিয়া আমি আপনাদের এইখানে দেওয়ার চেষ্টা করছি। তো এই প্র্যাকটিস করার চেষ্টা, ইউজ করার চেষ্টা করুন। ইভেন দো ধরা যাক আপনি কনফিগ ইউজ করছেন না, তারপর এখানে লিখে রাখুন। আপনি সাপোজ রাউটস ইউজ করছেন না, তারপরে লিখে রাখুন, আস্তে আস্তে এমনিতেই অভ্যাস হয়ে যাবে আপনাদের এবং বুঝতে পারবেন কোনটার জন্য কীভাবে কী করতে হয়। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসতেছে এইখানে, অনেক সময় দেখা যায় আমাদের হেডার সব পেজের জন্য সেম থাকে, আমাদের ফুটার সব পেজের জন্য সেম থাকে। সেক্ষেত্রে আমরা যে কাজ করি এগুলোকে লেআউটস নামে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই, যেটা আমার পুরো প্রজেক্টে কাজে লাগে। যেমনটা বলেছি, আমার হেডার থাকতে পারে এখানে হেডার ডট জেএস নামে, তো এই হেডারটা সব জায়গায় আমি চাইলে ব্যবহার করতে পারি। দেন আমার এরকম থাকতে পারে ফুটার ডট জেএস, এই ফুটারটা আমি সব জায়গায় ব্যবহার করতে পারি। তো আমি আসলে এটা কম্পোনেন্ট বানাতে চাচ্ছিলাম, উদ্দেশ্য ছিল কম্পোনেন্ট বানানো, ফুটার ডট জেএস আপনাদের দেখানোর উদ্দেশ্য। তো যাই হোক, আশা করি লেআউটের বিষয়টা বুঝতে পেরেছেন। কমন যে স্টাইলগুলো, কমন যে কম্পোনেন্টগুলো ব্যবহার করতে যাচ্ছেন সেগুলো চাইলে আমরা লেআউটের মধ্যে রেখে দিতে পারি, যেগুলো সব পেজেই থাকবে লেআউটের মতো করে, ওকে? ফাইন। অ্যান্ড দেন আমরা মিডল ওয়্যার ফোল্ডার ব্যবহার করে থাকি। এই মিডল ওয়্যার ফোল্ডারটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি যদি রিয়েক্ট রিডাক্সটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেখানে আমাদের সাইড এফেক্টগুলো আমরা করে থাকি। সাপোজ এপিআই কল দেওয়ার জন্য, এপিআইর জন্য, সেই জন্য আমি এখানে চাইলে এরকম দিতে পারি গেট এপিআই। অনেক সময় দেখবেন এরকম স্ট্যান্ডার্ড যেই জিনিসগুলো লেখা, অথবা ইন্ডেক্স ডট জেএস অবশ্যই থাকবে এখানে, প্রত্যেকটার মধ্যেই একটা ইন্ডেক্স ডট জেএস থাকবে আপনারা দেখবেন এরকম। তো ফাইন, সো ফার সো গুড। অ্যান্ড দেন আমরা রিয়েক্ট রিডাক্সে কী করি, আমরা অ্যাকশন দেই, অ্যাকশনের উপর বেস করে রিডিউসার কোনো একটা কাজ করে থাকে, সাপোজ এরকম থাকে অ্যাকশন টাইপের উপর বেস করে। তো সেগুলো রাখার জন্য আমরা সার্ভিসেস নামে একটা ফোল্ডার তৈরি করি। সেই সার্ভিসেস ফোল্ডারে যে জিনিসগুলো থাকে, আমি যেমনটা বললাম এখানে থাকতে পারে অ্যাকশনস ফোল্ডার, স্মল লেটার ইউজ করছি, অ্যাকশনস ফোল্ডার। অ্যান্ড দেন থাকতে পারে রিডিউসার্স ফোল্ডার, রিডিউসার্স ফোল্ডার, যেখানে রিডিউসার রিলেটেড জিনিস থাকবে। দেন এখানে থাকতে পারে কনস্ট্যান্ট, আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন কনস্ট্যান্ট যেগুলো লাগবে সেগুলো এখানের মধ্যে রেখে দিতে পারেন কনস্ট্যান্টস ফোল্ডারে। অ্যান্ড দেন ইউটিলিটিস ফোল্ডারও আমরা এখানে ব্যবহার করতে পারি। ইউটিলিটিস ফোল্ডারে অনেক সময় আমরা অনেক ফরম্যাটিংয়ের কাজ করে থাকি, সাপোজ ডেট ফরম্যাট অনেকবার করার প্রয়োজন হতে পারে, সাপোজ নাম্বার ফরম্যাট অনেকবার করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে সেই কাজগুলো আমরা ইউটিলসের মধ্যে করতে পারি। তো এখানে এক্সাম্পল হিসেবে যদি নেই, সাপোজ আমি ইউজার নিয়ে কাজ করছি, সো আমি এরকম করতে পারি ইউজার অ্যাকশন ডট জেএস, এরকম একটা ফাইল নিতে পারি।
action.js so এখানে ইউজারের যাবতীয় অ্যাকশন সব এখানে থাকবে দেন রিডিউসারের মধ্যে এক্স্যাক্টলি সেম কাজ করতে পারি ইউজারের রিডিউসার যা যা আছে সব কিছু এখানে রেখে দিতে পারি রিডিউসার রিলেটেড কোডগুলো এন্ড যেমনটা বলেছি কনস্ট্যান্ট যদি ইউজার রিলেটেড থাকে সবগুলো এখানেও রাখতে পারি সো সবগুলো কনস্ট্যান্ট এখানে আনতে পারি এবং ফাইলের নামটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ রেখে তাহলে সব জায়গায় আমি বুঝতে পারবো যে আমার ইউজারের অ্যাকশন সব এই ফাইলের মধ্যে থাকবে ইউজার রিডিউসারের কনস্ট্যান্ট সব এখানে থাকবে ইউজার রিডিউসারের সব রিডিউসার এখানে থাকবে সো বুঝতে সুবিধা হবে এবার অন্যান্য হলে অ্যাডমিন অ্যাকশন থাকতে পারে অ্যাডমিন কনস্ট্যান্ট থাকতে পারে এরকমও থাকতে পারে ওকে ফাইন অ্যান্ড ইউটিলের যেমনটা বললাম চাইলে এখানেও আমরা একটা ফোল্ডার নিতে পারি ডেট ফরম্যাট নামে ডেট ফরম্যাট এবং এইখানে ফরম্যাটের মধ্যে আমি ইন্ডেক্স ডট জেস নামে একটি ফাইল নিতে পারি যেখানে ফরম্যাটিংয়ের কাজ করতে পারি ইন্ডেক্স ডট জেস অথবা চাইলে এখানে আরেকটি ফোল্ডার নিতে পারি নাম্বার ফরম্যাট হোয়াট এভার আমার ইচ্ছা নাম্বার ফরম্যাট ফরম্যাট এরকম নিতে পারি তো সো ফার সো গুড আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমার এখানে জাস্ট উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফাইল স্ট্রাকচারগুলোর সাথে পরিচয় করে দেওয়া সেটার উদ্দেশ্যে আমি এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে বেসিক আইডিয়াটা পেয়ে গেছেন এবং আপনারা এখন থেকে যখন কাজ করবেন অ্যাটলিস্ট এই প্রজেক্ট স্ট্রাকচার ফলো করার চেষ্টা করবেন তো আমি যখন ভিডিওগুলো তৈরি করি আসলে এই প্রজেক্ট স্ট্রাকচার ফলো করা আমার জন্য অনেক টাইম কনজিউমিং হয়ে যায় এবং অনেক লেন্থি হয়ে যায় এই জন্য আমি স্কিপ করার চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইম বাট এখানে আপনাদের আইডিয়াগুলো দিয়ে দিলাম যে আসলে একটা প্রজেক্টে কীরকম আমি কাজ করে থাকি এবং কী কী স্ট্রাকচার আমি ফলো করে থাকি সেই আইডিয়াটা এখানে দিয়ে দিলাম আশা করি এবার এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে